2014 সালের 8 মার্চ কুয়ালালামপুর থেকে বেজিংয়ের উদ্দেশ্যে 239 জন যাত্রী নিয়ে রওনা দেয় ফ্লাইট MH370। বিমানটির গন্তব্যে পৌঁছাতে যাত্রীরাও ছিলেন বেশ খোশ মেজাজে। উড্ডয়নের পর প্রথম 38 মিনিট পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, আর এ সময় বোয়িংটি দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে উঠছিল। এর কয়েক সেকেন্ড পরেই ঘটে বিপত্তি। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে বিমানটির সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 8 বছরেরও বেশি আগে 239 যাত্রী নিয়ে চিরতরে গায়েব হয়ে যাওয়া বিমানটি সবাইকে বিস্মিত করে, কেননা বিমানটির খোঁজে দক্ষিণ চীন সাগর এবং আন্দামান সাগরে তল্লাশি অভিযান শুরু হলেও এর সামান্য কিছু অংশ পাওয়া গেলেও ধ্বংসাবশেষের বেশিরভাগই মেলেনি। সবচেয়ে ব্যয় সাপেক্ষ এই অভিযানকে কার্যত ব্যর্থই বলা চলে। সে সময় নানা বিশ্লেষণ হলেও সম্প্রতি নতুন তথ্য বেরিয়ে এসেছে। 8 বছর পর দুর্ঘটনার কারণ নিয়ে নতুন দাবি উঠেছে। কিছুদিন আগে টাটালির ঘরে ওই বিমানের একটি ল্যান্ডিং গিয়ার ডোর পাওয়ার দাবি করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। সমুদ্রের তীরে পাওয়া ল্যান্ডিং গিয়ার ডোরটি যে মালয়েশিয়া বিমানের অংশ তার কোনো ধারণাই ছিল না টাটালির। বছর 5 ধরে সেটিকে জামা কাপড় পরিষ্কার করার বোর্ড হিসেবে ব্যবহার করছিলেন তার স্ত্রী। ব্রিটিশ সংবাদ মাধ্যমে ইঞ্জিনিয়ার রিচার্ড গডফ্রে বলেছেন, ওই ল্যান্ডিং গিয়ার ডোরটির চারপাশে ফাটল এবং তা যে মাত্রায় ক্ষতি হয়েছে তা দেখে বোঝা যায় বিমানটিতে আর যাই হোক সেটি ধীরে ধীরে সাগরে ডুবে যায়নি। হয়তো ইচ্ছা করেই বিমানটিতে দুর্ঘটনা ঘটানো হয়েছিল যাতে বিমানটি যতটা সম্ভব টুকরো টুকরো হয়ে যায়। ব্রিটিশ ইঞ্জিনিয়ার রিচার্ড গডফ্রের মতোই আমেরিকান ব্লেইন গিবসনের দাবি, বিমানটিকে ইচ্ছা করে ধ্বংস করেছিলেন এর চালকরা। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমানের দুর্ঘটনার এটি একটি। মাহমুদ হোসেন, মোহনা টেলিভিশন।